ঢাকার নবাবগঞ্জ উপজেলার সোল্লা চন্দ্রপাড়া গ্রামের তরি বাড়ুই নামে ৬ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার অভিযোগে ওই গ্রামেরই আবু সাদ নামে ১৩ বছরের এক কিশোর ও তার মা শিমু আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছে গ্রেপ্তারকৃত কিশোর। এদিকে তুচ্ছ ঘটনায় ময়মনসিংহ নগরের চর কালীবাড়িতে আলতাব আলী নামে এক জুট মিল শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে প্রকাশ্যে ওই হত্যাকাণ্ড ঘটলেও এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যদিকে গাজীপুরের শ্রীপুরে ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে ফরিদ আহমেদ নামের এক কলেজ ছাত্রকে হত্যার অভিযোগ উঠেছে। এছাড়াও ভোরে রাঙামাটি বিলাইছড়ি উপজেলা ৪ নম্বর বড়তলি ইউনিয়নের চেয়ারম্যান আতমং মারমাকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতিকারীরা।